সমাজের প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে সেখানে ওভারনাইট সব কিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব হয় একটা একটা উদাহরণ এটা আমার নিজের নিজের চিন্তা এটাকে সরকারের ভাষ্য হিসাবে নেবেন না যেমন ধরুন আপনি পুলিশ প্রশাসন সম্পর্কে একটা বিস্তারিত সংস্কার করলেন ধরলাম সংস্কার হলো সংস্কার প্রস্তাব পাশ হলো আমরা সকলে একমত হলাম এটা বাস্তবায়ন করবে কারা যে লোকগুলো বাস্তবায়ন করবে তারা তো প্রায় সকলেই রয়ে যাচ্ছেন এখন ধরেন আপনি উপরের টায়ার থেকে হয়তো একদম ডিরেক্ট দোষর ভেবে সরাতে পারলেন কিন্তু বাকি যে বাস্তবায়নটা করবে সে বাস্তবায়নের দায়িত্বে থাকবে কারা দীর্ঘদিন পুলিশের থেকে সরে আসি, আমাদের সাধারণ মানুষের দিকে আসি দীর্ঘদিন ফ্যাসিজমের আবহে থেকে থেকে আমরা কি চিন্তা চেতনায় যথেষ্ট মুক্ত স্বাধীন এবং সঠিক এই জায়গাটাও কিন্তু একটা বড় চিন্তার ব্যাপার আছে আমরা সংস্কার করে দিয়ে গেলেও আমরা কি আসলে মুক্তভাবে স্বাধীনভাবে অনেকেই ভাবতে পারি নাকি এইভাবেই অ্যাডজাস্ট করে চলতে হবে সমাজে এটাই আমাদের আচরণে চলে এসেছে ফলে সংস্কার করা সম্ভব নিয়মে কাগজে সংস্কার করা সম্ভব এখনো বাংলাদেশে যে আইন আইন কানুন ছিল সেই যদি জনস্বার্থে মানা হতো 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 জনস্বার্থে জনস্বার্থে ব্যাখ্যা প্রয়োগ তাহলে হয়তো এই অসহায়ত্বের মধ্যে আমরা পড়তাম না ফলে আমাকে যদি স্বপ্নের কথা বলেন আমি বলবো আমার স্বপ্ন আমার এটাও তো একটা স্বাধীনতা স্বপ্নটা আমাদের যেন ছোট না হয় এটা হচ্ছে আমার একটা বড় কথা অনেক দিন দলীয় শাসন অপশাসন ফ্যাসিবাদের মধ্যে থেকে থেকে কতগুলো ধরে নিয়েছি সেগুলো আসলে সমাজে হতে পারে না। থেকে নিজেদেরকে আমাদের বুঝাতে হবে যে আমরা আসলে সত্যিকার অর্থে একটি আদর্শ রাষ্ট্রের জন্য যাত্রা শুরু করতে চাই একটা আদর্শ রাষ্ট্র পাওয়া দেড় বছর এক বছর দুই বছর ছয় মাসের ব্যাপার না কিন্তু যাত্রাটা আমাদের জন্য দৃঢ়ভাবে শুরু হয় আমরা মত প্রকাশের স্বাধীনতা যেমন চাই আমরা চিন্তার স্বাধীনতাও তেমন চাই সবচাইতে বড় স্বাধীনতা আমাদের দরকার হচ্ছে যে আমি আমার বিচারটা পাবো কিন্তু আমরা শুধু বিচার মানে একটা অর্ডার বা একটা জাজমেন্ট তা কিন্তু না জাজমেন্ট আর অর্ডার কিন্তু বিচার না এটার বাস্তবায়নটা বিচার সময় মতো আপনি বিচার না পেলে সময়ের বিশ বছর পরে গিয়ে বিচার পেলে তিরিশ বছর পরে গিয়ে বিচার পেলে সেটা আসলে আর কতটুকুন বিচার থাকে কাজে আমরা এমন একটা সমাজ চাই যে সমাজের সময় মতন বিচারটা হবে আমাদের কতগুলো স্বপ্ন সাদা কালো কতগুলো স্বপ্ন খুবই রঙিন কতগুলো স্বপ্ন আমার মনে হয় খুবই সাজানো কতগুলো স্বপ্ন আবার খুবই বিক্ষিপ্ত আমার একটা আহ্বান থাকবে যে এখন যেহেতু আমরা কথা বলতে পারছি আমরা যত সমালোচনা করার দরকার করি। আমরা কনস্ট্রাকটিভ থাকি ফোকাসটা যেন আমাদের নষ্ট না হয়ে যায় এই ফোকাসটা নষ্ট হয়ে গেলে এবং ফোকাসটা জানি আমরা ঠিক মতন ডিফাইন করতে পারি যে আসলে আমরা কি চাই কে সেটা কতটা গুরুত্বপূর্ণ তার থেকে জরুরি হলো কে এবং কি পদ্ধতিতে এই পদ্ধতিটা যেন আমরা ঠিক করে ফেলতে পারি এখানে ঘর এখন হয়তো ইনশাল্লাহ আর কোনোদিন আর আমাদের দেশে দেখতে হবে না আমরা গুম গুমের কনভেনশনে স্বাক্ষর করেছি মানে অনুস্বাক্ষর করেছি এইগুলো তো স্বপ্ন বাস্তবায়নের প্রক্রিয়া খুব দ্রুততার সাথে হয়তো আমরা চাই খুব দ্রুততার সাথে হয়তো হচ্ছে না পদ্ধতি নিয়ে অনেকের হয়তো আপত্তি আছে আমরা সবগুলো কথা যেন বলি সবগুলো কথা শোনা হয় সবগুলো কথা পড়া হয় সবগুলো কথা বিবেচনায় নেওয়া হয় এই সংস্কার প্রক্রিয়াটা শুরু হয়েছে ওই স্বপ্নটাকে স্বপ্নগুলোকে ধারণ করে এখন সংস্কারের প্রস্তাবনা আসা মাত্রই সংস্কার হয়ে যাবে এটা মনে করার কোনো কারণ নেই তারপরে আমরা কি করব কি করতে হবে কেমন করে রাজনৈতিক ঐক্যমত করতে হবে এগুলো অনেক বড় পরিসরের কাজ আমাদের কি করতে হবে সকলকে মিলেই করতে হবে যেভাবে করে রাষ্ট্রটা শাসিত হয়েছে কখনো কখনো শোষিত হয়েছে দীর্ঘ সময় ধরে তাতে রাজরাজরাদের এক ধরনের স্বপ্ন থাকে সেই রাজরাজরাদের স্বপ্নটা হচ্ছে ক্ষমতাটা আমি কেমন করে ধরে রাখবো আর সাধারণ মানুষের এক ধরনের স্বপ্ন থাকে সেই স্বপ্নটা হচ্ছে যে আমাকে একটা জবাব নিতে হবে আমার অধিকারটা আমি সংরক্ষিত করবো এই যে তাদের একটা স্বপ্ন ক্ষমতা ধরে রাখা আর সাধারণ মানুষের স্বপ্ন হচ্ছে তার অধিকার প্রতিষ্ঠিত করা এই দুইটা জায়গার মধ্যে একটা জবাবদিহিতা আমাদেরকে আনতে হবে এই যদি ক্ষমতার ক্ষেত্রে জবাবদিহিতা না থাকে আর অধিকারের প্রশ্নে যথেষ্ট পরিমাণ স্পষ্টতা না থাকে তাহলে আসলে স্বপ্ন বাস্তবায়নের পথটা বন্ধুরই থেকে যাবে আমরা যে কষ্টগুলোকে একসাথে নিয়ে কষ্ট থেকে উত্তরণের পথে একটা যাত্রা শুরু করেছি সে যাত্রা যতই চ্যালেঞ্জিং হোক না কেন আমরা যেন একজন আরেকজনের হাতটা ছেড়ে না দিই কারণ ফ্যাসিবাদের দোসররা সবখানে আছে সব খান থেকে পাল্টা আক্রমণ হবে আমরা যেন একসাথে পথ চলায় যে প্রক্রিয়াটা সেটাকে সুদৃঢ় করতে পারি এবং সেটাকে আমাদের জন্য شو گام করতে পারি